মাত্র 120 টাকায় আমি অ্যাপ্লাই করছি পুলিশে। এইভাবে সস্তা ভাবে যে মাত্র 120 টাকায় অ্যাপ্লাই করে যে এইভাবে চাকরি করা যায়, এটা আগে কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ আমি পুলিশ লাইনে দাঁড়িয়ে আছি। এখানে অনেক সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাকে সিলেকশন করা হয়েছে। খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মানে সর্বপ্রথম আমি যখন পুলিশ লাইনে দাঁড়াই তখন আমার হাইট মাপা হয়েছিল, তখন মানে খুব ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে উত্তীর্ণ হয়েছি সবগুলো ধাপে। এখন 120 টাকায় আমার চাকরি হয়েছে, খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন আমাদের চাকরিটা হয়েছে স্বচ্ছ মেধার যোগ্যতায়, মানে দিন রাত পড়াশোনা না করলে আর এরকম চাকরি পাওয়া যায় না। অনেক মানে কষ্ট করে এই জায়গায় আসতে হয়, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে। আমার বাবা একজন কৃষক, আমি অতি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করছি। তো মাত্র 120 টাকায় আমি অ্যাপ্লাই করছি পুলিশে। তো আসার পরে এখানে খুবই ভালোভাবে সূক্ষ্মভাবে আমাদের এসপি সাহেব অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা উত্তীর্ণ হয়েছি, সব কিছুতে উত্তীর্ণ হয়েছি। রিটার্ন পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিলাম, পাশ করেছি, ভাইবা দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এবং এইভাবে সস্তাভাবে যে মাত্র 120 টাকায় অ্যাপ্লাই করে যে এইভাবে চাকরি করা যায়, এটা আগে কখনো ভাবিনি। তো এই এই যুগে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে এত ভালো লাগছে, আমি নিজের ফিলিংসটাকে বোঝাতেই পারছি না। কৃষি মানুষ, কৃষি কাজ করে খায়। আমার ছেলের আজকে চাকরি হইলো, আমার আজকে ভালো লাগছে, খুব আনন্দ, মানে দুঃখের আনন্দ। সম্প্রতি কনস্টেবল নিয়োগ হয়েছে 28 জন, সে 28 জনের মধ্যে 4 জন নারী, 24 জন ছেলে। এই 28 জন লোকের একটি টাকা খরচ হয়নি, মাত্র 120 টাকা পারেড খরচের মাধ্যমে জেলা পুলিশ অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই সিলেকশন দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। এইরকম প্রত্যেকটা জেলায় পুলিশ নিয়োগ বা যে কোনো নিয়োগেই যদি কোনো অর্থ না লাগে, তাহলে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সৎ অফিসার পাব, দক্ষতা বাড়বে, আগামী 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলা পুলিশে আমরা আজকে 28 জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছি কনস্টেবল পদের জন্য, যার মধ্যে 24 জন পুরুষ প্রার্থী এবং 4 জন নারী প্রার্থী রয়েছে। তারা বিভিন্ন ধাপ পেরিয়ে আজকে চূড়ান্তভাবে তারা মৌখিক পরীক্ষা অবতীর্ণ হয়েছিল এবং ফলাফল ঘোষণায় তারা মনোনীত হয়েছে। এখানে একমাত্র ভিত্তি ছিল মনোনীত হওয়ার জন্য তাদের মেধা এবং যোগ্যতা, তাদের অন্য কোনো পরিচয়, তাদের ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কিছু এখানে বিবেচ্য বিষয় ছিল না। একমাত্র বিবেচ্য বিষয় ছিল তারা শারীরিকভাবে যোগ্য, আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার্স প্রদত্ত যেসব শর্তাবলী সেগুলো সুন্দরভাবে প্রতিপালন করেছে এবং মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে তারা চাকরি পেয়েছে। নিঃসন্দেহে বলতে পারি যে তারা যেহেতু মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পেয়েছে, তারা কর্মক্ষেত্রে তাদের সেই মেধার স্বাক্ষর রাখবে এবং তারা যেহেতু তাদের যোগ্যতায় চাকরিটি পেয়েছে, তারা কর্মক্ষেত্রে সাধারণ মানুষকে, তাদের মতো যারা আছে এলাকার মানুষজনকে, তারা নিঃস্বার্থভাবে উদারভাবে কাজ করবে এবং তারা অধিকতর মনোযোগী হয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করবে। সেই কথা